খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঢাকা সহ সারা দেশে মানববন্ধন করেছে বিএনপি। দলীয় প্রধানের মুক্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সিনিয়র নেতারা। সরকারের উপর থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় ঐক্য গড়ে আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। বিউটি সমাদ্দারের প্রতিবেদন। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে বিএনপি। সোমবার বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি হওয়ার কথা থাকলেও সকাল থেকে বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়। এ সময় তারা দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে স্লোগান দেয়। মানববন্ধনে দলের সিনিয়র নেতারা জানান, বেগম জিয়াকে সরকার অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে আবারও একতরফা নির্বাচনের চক্রান্ত করছে। জামিন হলেও শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে আটকে রাখা হয়েছে। অবিলম্বে চেয়ারপারসনকে মুক্তি দেয়া না হলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে একটার পর একটা পরিকল্পনা করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে। তবে জাতীয় ঐক্য গড়ে তুলে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই আওয়ামী লীগ এখন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সুতরাং সমস্ত রাজনৈতিক দল সংগঠন তৈরি করে এই যে ভয়াবহ দানব, সে দানব সরিয়ে জনগণের সরকার, জনগণের গণতন্ত্র, জনগণের রাষ্ট্র তৈরি করতে হবে। একই দাবিতে সারা দেশে মানববন্ধন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা। এ সময় বেগম জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। বিউটি সামাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।